আগামী 1 সেপ্টেম্বর থেকে 50 লাখ পরিবারের মধ্যে খাদ্য বান্ধব কর্মসূচি ও সারা দেশে খোলা বাজারে চাল বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় 15 টাকা করে চাল পাবে সুবিধাভোগীরা আর ওএমএস এর চাল বিক্রি হবে 30 টাকা করে, একজন পাবে 5 কেজি করে। সারা দেশে 213টি জায়গায় ওএমএস চালু হবে। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী। 2013 জন আমাদের সেলস কাউন্টার আছে, একটি ডিলার আছে, প্রত্যেক ডিলারকে প্রতিদিন 2 মেট্রিক টন করে ওএমএস। আর খাদ্য বান্ধব 50 লক্ষ পরিবার আছে, তারা মানে ওই মাসে 30 কেজি করে একবারে পাবে। এটা হলো 15 টাকা করে,